আমি একটি মেয়েকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, আমি তার সাথে অবৈধ সম্পর্ক না করে আমি তাকে বলেছি যে বিয়ের উপযুক্ত বয়স হওয়ার আগ পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবে, আমিও তার জন্য অপেক্ষা করব। ইসলাম শরীয়তের বিধান অনুযায়ী এই অপেক্ষা জায়েজ হবে কিনা? ভাই, সবচেয়ে বড় কথা হলো এরকম কিছু নেক্সুরতের ধোকা আছে, বুঝছেন? নেক্সুরতের ধোকা বুঝেন, মানে ইবলিস বলে যে না আমরা তেমন কিছু করব না, শুধু কি হবে কথাবার্তা বলাবলি হয়ে যাবে, মুখে মুখে আমরা একজনের জন্য অপেক্ষা করব। এটা নেক্সুরত ধোকা এজন্য বলেছি, বেশিরভাগ এই রকম সম্পর্কগুলো তলে তলে নানা রকমের নানা জেনার বিভিন্ন আইটেম আছে, মনে মনে জেনা, বিভিন্নভাবে জেনা হয়, কল্পনার জেনা, এই জেনাগুলোতে মানুষ লিপ্ত হয়। আপনি যখন বিবাহের উপযুক্ত হবেন তখন মেয়ে খুঁজবেন, পাত্রী খুঁজবেন, আপনাকে 10 বছর আগে 5 বছর আগে পাত্রী খুঁজে রাখতে কে বলছে? প্রত্যেকটা কাজের একটা কি আছে? সময় আছে। গাছে যদি কাঁঠাল থাকে আপনারে গোপে তেল দিতে কে বলছে? কাঁঠাল এখনো পাকেই নাই, আপনি তেল দিয়ে বয়ে রয়েছেন, আরো 3 মাস পরে কাঁঠাল পাকবে, এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে? ভাইরা, আমার হাসির কথা নয়, শয়তান আমাদের যুবক ভাইদেরকে বিভ্রান্ত করছে, বিভ্রান্ত করছে। মনে রাখবেন বিয়ের একটা বয়স আছে, ওই বয়স আসা পর্যন্ত অপেক্ষা করবেন, আগেভাগে এই সমস্ত সেটিং ফিটিং করা থেকে বেঁচে থাকবেন। ইবলিস আপনাদের কি বলে আমি জানি তো, ইবলিস আপনাদেরকে বলে দেখ এইরকম মেয়ে আর পাবি না, আর এরে যদি মিস করো তোর জীবন পুরোই মিসা হয়ে যাবে, এরকম অনেক কথা যুবকদের ইবলিস বলে না? বিশ্বাস করেন ইবলিসের চেয়ে বড় মিথ্যুক আল্লাহর জমিনে আর নাই। এই মিথ্যুক আপনার সাথে মিথ্যা কথা বলে, এটা মিথ্যা কথা, এই মেয়ে চলে গেলে এর চেয়ে বহুত ভালো মেয়ে দুনিয়াতে আসবে ইনশাআল্লাহ। আপনি এখন মেয়ের পিছে না ঘুরে ভালো করে পড়ালেখা করেন, মা মুরব্বী আম্মা আব্বার কথা শুনেন, মা বাবার নির্দেশ মানেন, কোরআন হাদিস অনুযায়ী চলেন, নামাজ কালাম পড়েন, মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি নিজেকে উন্নত করার চেষ্টা করেন, ভালো মানুষ করার চেষ্টা করেন, আপনি যদি ভালো মানুষ হন বহুত মেয়ে আপনার পিছে পিছে ঘুরবে। বিয়ে না হওয়ার আগ পর্যন্ত যুবক যেই মেয়ে চোখের সামনে পড়ে মনে হয় যে এটাই বোধ হয় আল্লাহর জমিনে সবচেয়ে বড় নেয়ামত আমার জন্য, এই জন্য অপেক্ষায় বসে থাকে যুগ যুগ বছরকে বছর। আবার অনেক কপাল পোড়া আছে, ওই মেয়ের বিয়ে হয়ে গেছে সেজন্য দুঃখের চোটে নিজে আত্মহত্যা করে, আর বিয়েই করে না, বলে আর বিয়ে করবো না। আমি বলি যে এরকম যদি কেউ থাকে তার তো 4টা বিয়ে করা উচিত, কারণ যেই মেয়ে আমার রেখে চলে যেতে পারছে, হ্যাঁ, তাহলে বোঝা গেছে যে সে তার আখেরটা গোছাইছে, শিয়ানা আমি কেন বেকুব থাকবো? অতএব তারও উচিত কি করা? 4টা বিয়ে, কথার কথা আর কি। আবার 4 বিয়ে করে মাইদুর খেয়ে আমারও দোষ দিয়ে না, কথার কথা বললাম তো আগে থেকে। এই যে বিয়ের জন্য পাত্র পাত্রী ঠিক করে রাখা, এটা ভালো জিনিস। যদি কেউ এরকম করতে পারে যে না দিনদারির কারণে আমি একে চয়েস করেছি কিন্তু এই মুহূর্তে বিয়ে করতে পারছি না, একটা সীমিত সময়ের জন্য অপেক্ষা করব, এবং সে অপেক্ষাটা এমন অপেক্ষা হবে কোনো যোগাযোগ নেই, তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়। কিন্তু দেখে শুনে কথা বলে তার চেহারা এটা মুখস্থ করে ফেলছেন, এখন বিয়ে আপনি 2 বছর 5 বছর পরে করবেন, তাহলে তো প্রতিদিন আপনার সামনে এক্স-রে রিপোর্ট বাড়বে, ঠিক না বেঠিক? মনে মনে জেনা হবে কি হবে না? এই জন্য এটা সঠিক কোনো পথ না, পদ্ধতি না। এই জন্য বলেছিলাম শুরুতে যেটা নেক্সুরতে ধোকা, কথা বুঝাতে পারছি? আরে ভাই, বিয়ে করার মতো ক্ষমতা আছে? ময়মুরব্বীকে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে রাজি করে ফেলান, পয়সা করে কামাই টামাই করে বিয়ে শাদী করে ফেলান, শেষ ঝামেলা। আর না হলে অপেক্ষা করেন, কিন্তু আগে ভাগে সময় হওয়ার আগে ঠিক করবেন না। এখনো ইয়াং মানুষ পড়েন 8, 9, 7, 10 আর এখন থেকে আপনি বিয়ের জন্য পাত্র ঠিক করে ধুয়ে দিচ্ছেন, এগুলো সব শয়তানের ধোকা। মনে রাখবেন এগুলো কেন হয়, চোখের জেনা করার কারণে। চোখ দিয়ে মানুষ প্রথম জেনা করে, এরপরে কল্পনার জেনা করে, এরপরে সরাসরি জেনায় মানুষ লিপ্ত হয় এবং তার চরিত্র নষ্ট হয়, ধ্বংস হয়, তার দাম্পত্য জীবন ধ্বংস হয়, পুরো জীবন অন্ধকারে চলে যায়। সাময়িক হারাম, হারাম প্রাপ্তি এবং হারাম আনন্দ করতে গিয়ে গোটা জীবনকে জাহান্নাম করে দিবেন না। দুনিয়াতেই আপনি বুঝতে পারবেন যে আপনি হারাম রিলেশন করার কারণে কত বড় নেয়ামত হারিয়েছেন। আমি জানি ক্লাস 7-8 থেকে নিয়ে একবারে টপ লেভেল পর্যন্ত আজকাল বেশিরভাগ যুবক বা শিক্ষার্থীরা তাদের চরিত্রকে হেফাজত করতে পারছে না, কঠিন একটা পরিবেশ। মনে রাখবেন স্রোতের তালে গা ভাসানোর জন্য যোগ্যতা লাগে না, খড়কুটাও স্রোতের তালে গা ভাসাইতে পারে। স্রোতের বিপরীতে চলতে হলে সাহস লাগে, বাপের বেটা হওয়া লাগে। সবাই নষ্টামির পথে গা ভাসাই দিচ্ছে, আপনি চরিত্রকে হেফাজত করার জন্য সংকল্প করেন।
চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। অতএব শয়তানকে সমস্ত প্রশ্রয় দিবেন না, বিয়ের উপযুক্ত হলে করে ফেলবেন, আর না হলে বছরকে বছর ঝুলায় রাখবেন, আর কল্পনার জেনায় লিপ্ত হবেন সেই সুযোগ দিবেন না। আর যদি এগুলোর থেকে মুক্ত থেকে আপনি অপেক্ষা করতে পারেন তাহলে কোনো অসুবিধা নাই, কিন্তু সেটা কঠিন। এরপরে প্রশ্ন হলো, বিবাহিত জীবনের মোহরানার বিধান সম্পর্কে আমার কোনো ইসলামী জ্ঞান ছিল না। বিধায় অতিরিক্ত মোহরানার শর্তে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কিন্তু বর্তমানে তা আদায়ের সক্ষমতা না থাকায় আমি ব্যর্থ, সুতরাং আমার করণীয় কি? আরে বেচারার জন্য তো মায়া হয়, এটা তো ফান্দে পড়ে কান্দার মতো অবস্থা হয়ে গেছে। বিয়ের সময় মোহরানা 50 লাখ 30 লাখ 40 লাখ ধরা দিছে, বেতন 10,000, এখন বেচারা কোত্থেকে দিবে? ভাই এখন এই মুহূর্তে একটা মাত্র পথ আপনার খোলা আছে, সেই খোলা পথটা হলো বউয়ের হাতে পায়ে ধরে মাপটাপ চেয়ে যত তার কাছ থেকে আস্তে আস্তে মাপটাপ নিতে পারেন, যদি সভ্যভদ্র ছেলের মতো ভালো মানুষের মতো খাই খেদমত করে প্রয়োজনে চুক্তিতে আসতে পারেন যে তোমার হাঁড়ি পাতিল এগুলা ধুয়ে দিই, মাসিক একটা বেতন ধরো, এখান থেকে কাটায়া কাটায়া তুমি আমারে অন্তত মুক্ত করো আর বাকিটা মাফ করে দাও, এভাবে বিভিন্নভাবে বউয়ের কাছ থেকে মাপ পাওয়া ছাড়া আর কোনো পথ আপাতত খোলা নাই। এটা কিন্তু হাসির কথা বলিনি, মোহর যদি নির্দিষ্ট হয়ে যায় সব ঠিক, বিয়ে শাদী হয়ে গেছে, এখন আপনি টের পাইছেন যে হায় হায় মুরব্বীরা তো আমার মুখে একটা রুমাল দিয়া বসায়া দিছে লাগায়া 10 লাখ 20 লাখ, তো এখন যদি আপনি টের পান পরে আইসা এক দুটা বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, বিয়ে শাদী হয়েছে 2-4 মাস হয়ে গেছে, এরকম কোনো পরিস্থিতি আইসে এখন মনে হচ্ছে হায় হায় আমি তো মনে করছিলাম একটা কথার কথা মুরব্বীরা লেখে গাল ফুটানি দিব যে আমার বিয়ে 10 লাখ মহারণা 20 লাখ মহারণা, এখন থেকে হুজুর বলে না এটা দিতে হবে বৌরে, দেয়ার সামর্থ্য তো নাই, তাহলে এবার কি চাইতে হবে? সুসের মতো তীরের মতো চলবে, খবরদার। যারা অতিরিক্ত মোহর ধরা হয়ে গেছে, ওই যে মহিলা মাপ না করলে তো মাপ হবে না, সে তো পাওনাদার, ওতে পাওনাদারের কাছ থেকে এতগুলো টাকা মাপ করবে, সে একটু খেয়াখেদমত করবেন, হাঁড়ি পাতিল ধোবেন, মাজবেন, পোলাপানের প্যাম্পাস পাল্টাবেন, কাঁথা বালিশ ধোবেন, এই সমস্ত কাজ কাম করে মহিলার খেদমত করবেন। খোলাসা কথা হলো আপনার স্ত্রীর কাছে আপনাকে মাপ নিতে হবে, কথা কি বুঝাতে পারছি? তা না হলে কিন্তু জটিল এবং কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। বেশিরভাগ মানুষই আমরা বিয়ে করি, মহিলাদের মোহর পরিশোধ করি না। আর দ্বিতীয় কথা হলো, ভাই আপনার সামর্থ্য নাই, বুঝলাম 50 লাখ ধরছে, আপনার সামর্থ্য মাসে 500 টাকা দেওয়ার যদি থাকে সেটা দেন, সেটাও দিবেন না, হুজুরের কাছে প্রশ্ন ধরায় দিবেন যাতে হুজুর এমন একটা পদ্ধতি বলে আপনি ব্যাংক মাসের মধ্যে বাইরে যান ফাঁক দিয়ে, এটা হবে কেন? আপনি চেষ্টা করবেন আপনার সাধ্যে যতটুকু আছে ততটুকু অন্তত দেওয়া, ঠিক না বেঠিক? আপনার সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করছেন, 5,000 কামাই করেন, 4,000 সংসারে খরচ করেন, 1,000 বইরে দেন, মহর দেন, শোধ করেন, তাও তো বেচারে দেখা একটু মায়া হবে যে আরে বেচারা তো দিচ্ছি, এক সময় বলবে ঠিক আছে আর দেওয়া লাগবে, ঠিক না বেঠিক? পাওনাদাররে একটা টাকাও দিবেন না, আর ফাঁক ফকর দিয়ে বাঁচার চেষ্টা করলে তো ঠিক না। তবে হ্যাঁ, যারা এখন এই ফান্দে পড়েন নাই তারা আল্লাহর ওয়াস্তে সোজা হয়ে যান, বিয়ের মহরণা এমনভাবে ধরবেন যেটা পরিশোধ করতে পারেন। বিয়েতে মহরণা বেশি থাকা যদি খুব সম্মানের হইতো, খুব গর্বের হতো, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের মহর হতো অনেক বেশি, সেটা তো রাখেন নাই, তাহলে বোঝা গেল মহর অনেক বেশি হওয়ার ভিতরে কোনো কিনলাই কল্যাণ। এখন মুশকিল হলো মহর তো ছেলেরা সাধে ধরে না, মেয়ের বাপেরা তো ছাড়েন, অনেক মোটা অঙ্ক ধরে, এটাও ভুল কাজ। যে বিয়েতে মহরের পরিমাণ বেশি থাকে সেটার চাইতে মহরের পরিমাণ কম থাকা বিয়ের মধ্যে বরকত বেশি হয়, অতএব সে চেষ্টা করবেন। হ্যাঁ, যার সামর্থ্য আছে সে আবার অল্প দিবেন না, সে স্ত্রীকে যত পারেন তত মহরণা দিবেন, আপনার সামর্থ্য আছে দিবেন ইনশাআল্লাহ।